হ্যালো বন্ধুরা, আমি বং রিক্রিয়েশন থেকে সুস্মিতা। বং রিক্রিয়েশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে আপনাদেরকে ডুমুরের ডালনা করে দেখাবো। দেখুন, বাঙালির এটা একটা খুব অথেন্টিক রেসিপি, ডুমুরের ডালনা। তাই আমি ভাবলাম আজকে ডুমুরের ডালনা করে দেখাবো। দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে ডুমুর। দেখুন, এগুলোকে আমরা ডুমুর বলি। এই ডুমুর আমি আজকে আলু দিয়ে ডালনা করে দেখাবো। তো ডুমুরের ডালনা করার জন্য প্রথমে যেটা করতে হবে, ডুমুরগুলোকে ছাড়াতে হবে। তাহলে দেখুন, আমি কিছুটা অংশ ছাড়িয়ে রেখেছি, আমি এভাবে ছাড়িয়েছি। আপনাদেরকে আমি দেখাবো যে ডুমুর কি করে ছাড়াতে হয়, আপনারা একবার দেখে নিন। দেখাবো ডুমুর কি করে কাটতে হয়। দেখুন, আমি বটির সাহায্যে ডুমুরটা কেটে দেখাবো। এই যে একটা ডুমুর রয়েছে, এই ডুমুরটাকে দেখুন, আমি প্রথমে এইভাবে একদিকটা কেটে নিলাম। যেই অংশটা আমরা খাবো বা রান্না করব, এই বাইরের অংশটা আমরা খাবো, সেই জন্য এই বাইরের অংশটা দেখুন এভাবে একদিকটা কেটে নিলাম। এবারে দেখুন, এদিকটা কেটে নিলাম, এই বোটোটাকে ছাড়িয়ে দিলাম। এবার আমি এদিকটা এইভাবে, আমি চারদিক দেখুন এইভাবে বাইরের অংশটা কেটে নিলাম, এই অংশটাই রান্না করব। এবার আগার দিকটা আর এই পাশের দিকটা কেটে নিলাম, আর এই যে ডুমুরের ভেতর দানাটা, এটা আমি ফেলে দেব। এইভাবে আমি ডুমুরটাকে ব্যবহার করব। আমি আর একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ডুমুর রয়েছে, গোটাটা কেটে নিলাম। এবার এই চার দিকটা আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে দেখুন, ছ টুকরো হলো, 1, 2, 3, 4, 5, 6, এইভাবে ছ ছ টুকরো করে আমি ডুমুরটাকে কেটে নিলাম। আর একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা বড় দেখে নিচ্ছি। দেখুন, এভাবে কেটে নিয়েছি। একটু দানা থেকেই যাবে, ধুয়ে ধুয়ে কিছুটা কমে যাবে, কিন্তু একটু থাকবে, অসুবিধে নেই। এই দেখুন, আমি কেটে রেখেছি ডুমুরটা। আপনারা ভালো করে দেখুন, এইভাবে আমি ডুমুরগুলো কেটে রেখেছি। এইভাবে আমার ঠাকুমা মা এভাবেই রান্না ডুমুর রান্না করতেন, সেই জন্য আমিও এভাবেই শিখেছি, আপনাদের এভাবেই দেখাচ্ছি। আবার অনেকে আবার এইভাবেও ডুমুর কাটে, এভাবেও আপনারা কাটতে পারেন, কিন্তু এতে একটু খাটনিটা বেশি হয়, তাই আমি এভাবে করি না। দেখুন, এইভাবে মাঝখান থেকে কেটে ডুমুরটা ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে আপনারা দানাগুলো বের করে দিতে পারেন। দেখুন, এভাবেও আপনারা ডুমুর কাটতে পারেন, এইভাবে ছুরির সাহায্যে ভেতরের অংশটা বের করে দিতে পারেন। কিন্তু এতে কি হয়, পরিশ্রমটা বেশি হয়, অনেক সময় সাপেক্ষ হয়ে যায় কাজটা। তো এভাবেও আপনারা ইচ্ছে করলে এভাবেও আপনারা ডুমুর ব্যবহার করতে পারেন, ডুমুর কেটে এভাবে ব্যবহার করতে পারেন। তো আমি আলু দিয়ে এই ডুমুরের ডালনা করে দেখাবো আপনাদের, কিভাবে কেটেছি এভাবে দেখালাম। আপনারা দুভাবেই ডুমুর কাটতে পারেন, আমি এভাবে কাটি। তাহলে আমি এবার রান্নাটা শুরু করব। তাহলে চলুন, কি করে রান্নাটা করবো একবার দেখে নিই। দেখুন, আমি প্রথমে ডুমুরটাকে একটু প্রেশার কুক করব, দুটো স্টিম দিয়ে। এখানে আমি ডুমুর নিয়েছি, আর আমি একটু পরিমাণ মতো জল নিয়েছি, জলটা কিন্তু আমি আর ফেলবো না। আর এখানে আমি অল্প হাফ চামচ মতো হলুদ দিচ্ছি, আর হাফ চামচ আমি নুন দিয়ে ডুমুরটাকে দুটো স্টিম দিয়ে সেদ্ধ করে নেব। ডুমুর যেহেতু একটু শক্ত, তাই প্রথমে আমি একটু প্রেশার কুক করে নিচ্ছি। দেখুন, আমি ডুমুরটাকে সেদ্ধ করে নিয়েছি, আমি দুটো স্টিম দিয়ে ডুমুরটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এই জলটা, ডুমুর সেদ্ধ জলটা কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব। এবার রান্নাটা আমি শুরু করছি। প্রথমে যেটা করতে হবে, দেখুন, আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। এখানে বড় চামচের চার চামচ সর্ষের তেল রয়েছে। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার তেলটা যখন গরম হয়ে গেল, তখন আমি এখানে দেখুন, প্রথমে এখানে আমি দুটো গোটা শুকনো লঙ্কা, এখানে তিনটে তেজপাতা, এখানে দুটো ছোট এলাচ, দারচিনি আর তিনটে চারটে লবঙ্গ, আর আমি এখানে হাফ চামচ জিরে, এই সমস্তটাকে আমি প্রথমে তেলে ফোড়ন দিয়ে দেবো। এবার ফোড়নটা যখন ট্র্যাকের মধ্যে শুরু করে দেবে,
এই পর্যায়ে আমি আমার কেটে রাখা আলুগুলো, দেখুন এখানে দুটো মাঝারি সাইজের আলু আমি ডুমো করে কেটে রেখেছি। আলুটাও আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যতটা আলু খেতে পছন্দ করেন। আমি দুটো আলু দিয়েছি, এই আলুটাকে আমি এখানে দিয়ে দেব। আলুটাকে দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এখন এই পর্যায়ে আমি নুন দিয়ে দেব। নুনটা আমি এখানে প্রথমে প্রায় হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে সামান্য একটু নেড়ে নেব। আর আমি এখানে হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভাজা ভাজা করে নেব। দেখুন আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে দেব। দেখুন আমি ডুমুরটা জল থেকে আলাদা করে রেখেছি। দেখুন আমি ডুমুর আর আলুটাকে ভালো করে একটুখানি আর একবার ভেজে নেব। এই অবস্থায় যখন ডুমুর আর আলু মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে যেটা আমি দেবো সেটা হলো এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো দেবো। এই জিরে গুঁড়োটা আমি বাড়িতে করে রেখেছি, এখানে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আর আমি এখানে হাফ চামচ ধনে গুঁড়ো দেবো। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর আমি এখানে সামান্য একটু হলুদ দিচ্ছি, যেহেতু আমি হলুদটা আলুতেও দিয়েছিলাম আবার ডুমুর সেদ্ধর সময় দিয়েছি, তাই আমি 1/4 চামচ হলুদ দিলাম। এবার আমি সমস্তটাকে ভালো করে নেড়ে নেব। এখন আমি এই পর্যায়ে 1 চামচ আদা বাটা দেব। আদা বাটাটা দিয়ে সমস্তটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলা প্রায় কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি 1/2 চামচ মোটা দানার চিনি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে গুঁড়ো দিতে পারেন, অসুবিধে নেই। আর একটা কথা বলে দিই, ডুমুরের ডালনায় আপনারা ইচ্ছে করলে ছোলা ভিজিয়েও সেদ্ধ করে দিতে পারেন। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই ডুমুর সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা আমি আলাদা করে রেখেছিলাম, এই জলটা আমি দিয়ে দিচ্ছি। ডুমুর খাওয়া খুবই উপকার, আপনারা জানেন। ডুমুর খেলে এখানে ব্লাডের যে হিমোগ্লোবিন, সেই হিমোগ্লোবিনের মাত্রাটাও বেড়ে যায়। সেই জন্য এই ডুমুরটা আমাদের খাওয়া খাদ্য হিসাবে ভীষণই উপকারী একটা খাবার। এবার আমি কি করব, এটাকে ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। দেখুন ডুমুরের ডালনা হয়ে গেছে, জলটাও প্রায় শুকিয়ে এসছে। এটা বেশি পাতলা বা ঝোল হবে না, এটা একটু শুকনো শুকনো মাখা মাখাই হবে। এই অবস্থায় আমি এখানে 2 চামচ, দেখুন আটা জলে গুলে রেখেছিলাম, আমি 2 চামচ আটা এখানে দিয়ে দিলাম। এতে করে কি হবে, তরকারিটা একটু মাখামাখা হবে, ঘনত্বটা একটু ভালো হবে। এবারে এটা আমি 1 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করব। দেখুন ডুমুরের ডালনা হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে ঘি দিয়ে দেব, বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম।
মাঝখানে এসে আমি নুনটাকে টেস্ট করে রেখে দিয়েছিলাম। আপনারা অবশ্যই রান্নার মাঝখানে নুন টেস্ট করবেন। আমার ডুমুরের ডালনা অলমোস্ট ডান। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন আমি গ্যাস বন্ধ করে দিলাম, এবার আমি সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা দেখলেন আমি খুবই সহজ পদ্ধতিতে কিভাবে ডুমুরের ডালনা আপনাদের সামনে রান্না করে দেখালাম। এটা একটা হারিয়ে যাওয়া রান্না, কিন্তু এই রান্নাটা ভীষণই, এই ডুমুর ভীষণই শরীরের পক্ষে উপকারী। এবং আপনারা অবশ্যই বাড়িতে এই রান্নাটা করবেন, করে বলবেন কেমন হয়েছে। আমি চেষ্টা করেছি যতটা সহজে এই রান্নাটা আপনাদের সামনে করে দেখানো যায়। আশা করি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে আসি, নমস্কার।